ঢাকা। ডিজাইনিং দ্য ফিউচার স্লোগান নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 12তম বেসিসফট এক্সপো 2018। এবারের মেলায় 200-এরও বেশি প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি পণ্য ও সেবা প্রদর্শন করছে, যা অন্যবারের চেয়ে বেশি। মেলার প্রথম দিনেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন সফটওয়্যার প্রদর্শনের পাশাপাশি মেলায় রোবট সহ নানা আবিষ্কার নিয়ে এসেছে তরুণরা। এবারের মেলায় থাকছে গেমিং ও চাকরির সুযোগও। প্রথম দিনে রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলাদেশ ও ইন্টারনেট নিরপেক্ষতা নিয়ে দুটি সেমিনার হয়। সেখানে খাত সংশ্লিষ্টরা তথ্য প্রযুক্তি সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন। চার দিনের এ মেলায় 30টিরও বেশি সেমিনার থাকবে। ডিঙ্গি ম্যাপ অ্যাপ্লিকেশনটা ম্যাপ এবং নেভিগেশন সার্ভিস প্রোভাইড করে। তো এটার যে ইউনিক ফিচার যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বাংলাতে ইন্টারফেসটা আছে। শুধু বাংলা ইন্টারফেসই না, এটার ভিতরে ম্যাপ যেটা দেখায় কিংবা আপনি যদি এখন নেভিগেশন করবেন বা ভয়েস সার্চ করবেন সবকিছুই এখানে বাংলাতে করা যাবে। শুধুমাত্র আইসিটি প্রফেশনের জন্য যারা আসতে চান আইসিটি প্রফেশনে এই ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য আমরা একটা জব ফেয়ারের ব্যবস্থা করেছি। এখানে 50টার উপরে কোম্পানি পার্টিসিপেট করবেন। তো আমরা একটা গেমিং কনটেস্টও করেছি যেটা আগের বার ছিল না। দর্শক, এবার চলে যাচ্ছি নাজিম মুনির কাছে।